রাষ্ট্রের বাহিনীতে শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছিলেন। সময়ের প্রক্রমায় আজ আনসার বহুজীবী বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনীতে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা রক্ষা, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সন্ত্রাস দমন সহ এ বাহিনীর প্রয়োজনে বিজিবি, র্যাব, পুলিশ সহ সকল বাহিনীকেই সহযোগিতা প্রদান করে থাকে। বিশেষ করে গত বছর অর্থাৎ আপনারা জানেন যে 2013 সালের শেষের দিকে সাধারণ নির্বাচনের আগে গ্যাস ব্যাপী নজির দিয়ে নাশকতা চালানো হয়। আর এই নাশকতার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছিল বাংলাদেশ রেলওয়ে সহ অন্যান্য প্রতিষ্ঠান। রেলপথ রক্ষায় আনসার সদস্যদের মোতায়েনের পর এই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে হ্রাস পেয়েছিল এবং আনসার বাহিনী তখন অত্যন্ত দক্ষতার সাথে তাদের পরিকল্পিত দায়িত্ব পালন করেছিল। আমি সকল সদস্যকে সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দুঃখের বিষয় এটা যে 2015 সালের জানুয়ারি থেকে আবার সেই বিএনপি জামাত জোট একই কায়দায় পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা শুরু করেছে এবং রাজনীতি নামে বাস, রেলগাড়ি সহ বিভিন্ন যানবাহনে আগুন দেওয়া এবং মানুষকে পুড়িয়ে মারা এবং রেলের স্কুলের তুলে ফেলা নানা ধরনের অপকর্ম করে যাচ্ছে, দুষ্কর্ম করে যাচ্ছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তাদের এই নৃশংস হামলা এ পর্যন্ত প্রায় 100-এর কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করেছে, বহু মানুষ পুড়ে মারা গেছে পেট্রোল বোমায়, শত শত মানুষ আহত। পেট্রোল বোমায় পুড়ে যাওয়া মানুষের আর্তনাদে হাসপাতালগুলিতে এক মর্মান্তিক পরিবেশ সৃষ্টি হয়েছে। যারা অকারণে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে আমি জানি না তারা মানুষ কিনা, তারা মানুষ না দারুণ সেটাই এখন প্রশ্ন। বিএনপি জামাত জোট যা করছে তা জঙ্গি কার্যকলাপ, সন্ত্রাসী কার্যকলাপ। যারা মারা যাচ্ছে, যারা পেট্রোল পাওয়া বুঝছে, তারা আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ। বাসের ট্রাকের ড্রাইভার, হেল্পার, সাধারণ খেটে খাওয়া মানুষ, এসব মানুষদের জীবনের কোনো মূল্য বিএনপির এটি খালেদা জিয়ার কাছে নাই। এমন একটি সময় এই তাণ্ডবটি শুরু করলেন যখন 1 জানুয়ারি আমরা শিশুদের কাছে বই বিতরণ করেছি, আমরা তাদের লেখাপড়ার সুন্দর সুযোগ সৃষ্টি করে দিয়েছি, তাই স্কুলে যাবে পড়াশোনা শুরু করবে সেই পথ বন্ধ। অর্থনৈতিকভাবে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের জনগণের স্বাভাবিক মাথাপিছু আয় বৃদ্ধি হয়েছে, আমাদের জীবন মান উন্নত হচ্ছে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, বিদেশে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘ 7 বছর পর সৌদি আরবে আবার আমাদের দেশ থেকে কর্মী অত্যন্ত অল্প খরচে যাওয়ার সুযোগ আমরা করে দিয়েছি। মালয়েশিয়ায় আমাদের কর্মীরা যাচ্ছে, সারা বাংলাদেশে প্রায় 85 লাখ মানুষ আজ বিদেশে কাজ করছে, দারিদ্রের হার আমরা কমিয়ে এনেছি, 24% নেমে এসেছে। আমাদের লক্ষ্য আগামী 4 বছরের মধ্যে আরো 10% দারিদ্রের হার আমরা কমাবো। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, দ্রব্যমূল্য কমে গেছে, মূল্যস্ফীতি 6 ভাগে নামিয়ে এনেছি। এভাবে যখন আমরা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক সেই সময় বিনা কারণে বিএনপি জামাত জোট হরতাল অবরোধের নামে মানুষ পুড়িয়ে হত্যা করা, মানুষের জানমালের ক্ষতি করা শুরু করেছে। সব থেকে বড় কথা হলো এসএসসি পরীক্ষার্থী, তারা আজকে নিয়মিত পরীক্ষা দিতে পারছে না, অথচ আমরা এদেশের ছেলে মেয়েকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে চাই। তাই প্রতিটি ছেলে মেয়ে লেখাপড়ার দায়িত্ব আমরা নিয়েছি। আজকে বাবা মাকে পয়সা খরচ করে বই কিনতে হয় না। আমরা 32,67,923 খানা বই বিনা মূল্যে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা বিতরণ করে যাচ্ছি। প্রায় 1,21,78,129 জন ছাত্রছাত্রীকে আমরা বৃত্তি এবং উপবৃত্তি দিয়ে সহযোগিতা করছি, দরিদ্র এবং মেধাবী ছেলেমেয়েরা যেন পড়াশোনা করতে পারে। আর সেই সময় এই ধরনের কাণ্ড মানে দেশকে একটা ধন
মানুষের দিকে যেন ঠেলে দেওয়া হচ্ছে, এমনকি বিশ্ব ইজতেমা যখন হয়েছে তখনও এই হরতাল অবরোধ চলেছে। হজের পর সব থেকে বিশাল এলাকায় মুসল্লিরা এই বিশ্ব ইজতেমায় সমাবেত হয়। বিশ্ব ইজতেমার প্রতিও তারা কোনো সম্মান দেখায়নি, এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ও জন্মদিন ঈদে মিলাদুন্নবী আমরা পালন করি, সেদিনও হরতাল এবং অবরোধ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও তারা সম্মান দেখা যায়। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যজনক। বাংলাদেশ শান্তি চায়, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়, শান্তিপূর্ণ পরিবেশ চায়, কিন্তু মানুষের জানমনে নিরাপত্তা দেওয়া এবং শান্তি প্রতিষ্ঠা করা এটা আমাদের কর্তব্য। বাংলাদেশে কোন জঙ্গি সন্ত্রাসীদের স্থান হবে না, বাংলাদেশের মানুষ যাতে নিরাপদে চলতে পারে, শান্তিতে থাকতে পারে, সেটাই আমাদের যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে। প্রিয় আসার সদস্যবৃন্দ, সাধারণ মানুষের জানমনের নিরাপত্তা বিধান করা সরকারের পবিত্র দায়িত্ব। মহাসড়কে এবং রেলপথে অসুবিধা থাকাতে তাই আমরা পুলিশ র্যাব বিজিবির পাশাপাশি আনসার বাহিনীর সদস্যদেরও মোতায়েন করেছি, এবং আপনারা যে সাহস ও দেশপ্রেমের পরিচয় দিয়েছে সেজন্য আমি বাহিনীর সকল সদস্যকে আন্তরিক। আমরা আনসার বাহিনীর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, যেমন 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে, এই আওয়ামী লীগ সরকারই আনসার বাহিনীকে জাতীয় পতাকা প্রদান করেছে। পূর্বে চাকরির মেয়াদ 15 বছর পূর্ণ হওয়া সত্ত্বেও ব্যাটালিয়ন আনসারকে স্থায়ী করা হতো, আমরা পর্যায়ক্রমিকভাবে তারা হ্রাস করে আজ 9 বছরে করা হয়েছে। চাকরি স্থায়ী করার মেয়াদ আরও কমানো যায় কি না তা আমরা পরীক্ষা করে দেখছি। ব্যাটালিয়ন আনসারের মূল বেতনের 30% ঝুঁকি ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। টাইম স্কেল বিশেষ বিবেচনায় 2 বার্ষিক বর্ধিত বেতন ছাড়াও রেশন ভাতা 50 থেকে 80 টাকায় উন্নীত করা হয়েছে। ব্যাটালিয়ন আনসারদের পারিবারিক রেশনের ব্যবস্থাও করা হয়েছে। কর্তব্যরত অবস্থায় কোনো সদস্য মৃত্যুবরণ করলে 5 লাখ টাকা এবং গুরুতর আহত হলে 2 লাখ টাকার আর্থিক অনুদান প্রদানের নিয়ম চালু করা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে একটি নতুন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে। পিসিএফপিসি সদস্যদের র্যাঙ্ক ও ব্যাচ সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। ব্যাটালিয়নের সকল সদস্যদের হাতে উন্নত মানের অস্ত্রশস্ত্র দেওয়া হয়েছে। আনসার সদস্যরা এখন সেনাবাহিনী এবং সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাল মিলিয়ে কাজ করতে সক্ষমতা অর্জন করেছে। যারা অস্থায়ী তাদেরকে কোনো মহরে ভাতা প্রদানের বিধান ছিল না। আমরা অস্থায়ী ব্যাটালিয়ন আনসার, বিশেষ আনসার, হিল আনসার, অঙ্গীভূত আনসার সহ সকলের জন্য মহরে ভাতা প্রদানের ব্যবস্থা করেছি। গত বছর 672 জন মহিলা আনসার সদস্যকে স্থায়ী পদে পদায়ন করা হয়েছে। মহিলা থানা প্রশিক্ষকদের চাকরি স্থায়ী করা হয়েছে, তাদেরকে জীবন বীমার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় একজন অঙ্গীভূত আনসার সদস্য মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যরা সর্বোচ্চ 10 লাখ টাকা ক্ষতিপূরণ পাবে। আমরা আনসার সদস্যদের কল্যাণের জন্য আনসার বিজেপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করেছি। এটি আপনাদের নিজস্ব ব্যাংক। এবার নিয়োজিত সকল মধ্যবিত্ত নিম্নবিত্ত ভূমিহীন হতদরিদ্র সদস্যগুলো তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নিতে পারবে। আজরা গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে 60 লাখ সদস্য রয়েছে, এদের অর্ধেকই প্রায় নারী। নারী ক্ষমতায় আজরা বিজয় বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাছাড়া আমরা আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য দারিদ্র বিমোচনের জন্য একটি বাড়ি একটি খাবার প্রকল্প যেটা বাস্তবায়ন করে যাচ্ছি, সেখানে আমরা আনসার বিজিবির বাহিনীকে সম্পৃক্ত করেছি। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী মূলত একটি শৃঙ্খল বাহিনী। এ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। আশা করা যায় চলমান কাজ বাস্তবায়িত হলে এ বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা আরও উন্নত হবে, সহজ হবে। প্রিয় সদস্যবৃন্দ, আমাদের সকলের মনে রাখা প্রয়োজন দেশের জনগণ সবার উপরে, প্রত্যেকটি নিজ নিজ অবস্থা থেকে জনগণের যান মালের হেফাজত করা সকলের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে আপনার সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সাহসের সাথে কাজ করে যাবে এই প্রত্যাশা আমাদের সকল সকলের সহযোগিতা। 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে
গড়ে তুলতে চাই। আর আমাদের ছেলেমেয়েরা নতুন প্রজন্ম যারা তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে, বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা পাবে, বাংলাদেশ হবে নিরক্ষরতা মুক্ত উন্নত বাংলাদেশ, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি জানি উন্নয়নের পথে যথেষ্ট বাধা আসছে, কিন্তু এই বাধা বাঙালিকে কখনো জমিয়ে রাখতে পারবে না, কারণ জাতির পিতা বলেছিলেন কেউ আমাদের দাঁড়ায় রাখতে পারবে না। এই জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশের উন্নয়নে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা এই দেশের শত্রু, তারা এই দেশের বন্ধুরা, তারা দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে কোনো অবস্থায় তাদের মোকাবেলা করে দেশের উন্নয়নের অগ্রগতি ধারা এগিয়ে নিয়ে যেতে হবে এবং দেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে ইনশাআল্লাহ 41 সালের মধ্যে গড়ে তুলব। আমি আশা করি বিগত দিনের মতো আপনারা ভবিষ্যতেও উন্নয়নের যোগ্য অংশীদার হিসেবে দায়িত্ব পালনে মনোযোগী হয়ে নিজ নিজ ভূমিকা রাখবে। মনোমুগ্ধকর সমৃদ্ধ পুরস্কার অনুষ্ঠানের জন্য আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি এ বাহিনীর প্রকল্প সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। একই সঙ্গে আস্থা ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 35তম জাতীয় সমাবেশ 2015 শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোর হাতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। প্রিয়াকে আমার কেড়েছিস লোড়া, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আমি হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশান বোধের পিতা আমি দূর হই। স্বাধীনতা অবগতিত করে 72 সালে প্রণীত সংবিধানের মূল কাঠামোতে স্থান দিয়েছিলেন। বাংলাদেশ আসলে বিদেশির বর্তমান অগ্রাধিকার মানব নিরাপত্তার জন্য বাহিনীর আইন নির্দেশিত দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের প্রতি রাষ্ট্রের সাংবিধানিক অঙ্গীকার পূরণে সরকারকে সহায়তা করে। এই বাহিনীর কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও মান সে কোলা হলে উৎসরে আমি পাই উদ্দেশ, জলে ও হাতিতে আগুনের বেগ আসে, আগুনের বেগ আসে, আগুনের বেগ আসে, সবাই বাংলাদেশ। তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোন নাই, সমান করে মানুষত্ব পাহাড় বোনাই। দুর্ভাগ্য দিতে এগিয়ে আসছে কারাগার আমেরিকান রিজেন্ট, সরকারি আসতে